وجعلت أم إسماعيل ترضع إسماعيل أي بابي كوري إسماعيل عليه السلام دعاء كوري چلے گلن আর ওই যে ব্যাগের ভিতরে যে খেজুর আর পাত্রের ভিতরে যে পানি খেজুর খায় আর পানি খায় এই খেজুর আর পানি খাওয়ার কারণে মায়ের স্তনে যতটুকু দুধ আসে এই দুধটা পান করে কে ইসমাঈল আলাইহিস সালাম কতুর দিউ ইসমাঈলা ওয়া তাশরাবু মিন যালিকাল মা তিনি ইসমাঈলকে দুধ পান করান আর তিনি পানি পান করেন হাত্তা ইদা নাফিদা মা ফিস সিকা পানির পাত্রের যখন পানি শেষ হয়ে গেল পানি শেষ খেজুরও নেই পানিও নেই পাশে এসে কেউ সহযোগিতা করবে সেটাও নেই শুধু পাথর রয়েছে এই পাথরের কারণে তিনি যখন দেখলেন যে আমি পানি পাচ্ছি না তখন হাজেরা আলাইহিস সালাম তিনি খুব পিপাসিত হয়ে গেলেন একজন মানুষ আর কয়দিন না খেয়ে থাকবে কিন্তু এটা আল্লাহ তাআলা পরীক্ষা বান্দা তুমি কার কাছে পানি চাও বান্দা তোমার খাবার নেই তুমি কার কাছে চাও আমি একটু তোমাকে দেখতে চাই আতিশাত ওয়া আতিশা ইবনুহা ছোট্ট শিশু ইসমাঈল তিনিও পিপাসিত মা তিনিও পিপাসিত এবং কি ওয়া জাআলাত তানজুর ইলাইহি ইয়াতালাওয়া মা পানি পান না করার কারণে মায়ের দুধ আর বের হচ্ছে না স্তন শুকিয়ে গেছে স্তন থেকে যখন দুধ বের না হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম তখন তিনি দেখতে পাইলেন যে না হাজেরা দেখতে পাইলেন তার বাচ্চাটার জিবা আর ঠোঁট যেন লেগে যাচ্ছে যেন তার বুকটা ধড়ফড় করছে এখনই মারা যাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে রাসূলের কাছ থেকে আমরা যে বর্ণনা শুনেছি সেটা কি এমন কি ইয়াতালাব্বাতু যে তার তৃষ্ণার কারণে মাটিতে তিনি ছটফট করছেন এখন মারা যাবে আল্লাহ এই দেখে হাজেরা আলাইহিস সালাম একদিকে ছোট্ট শিশু মাটির মধ্যে পানির জন্য দুধের জন্য ছটফট করছে মা সহ্য করতে পারছে না আমি কতক্ষণ আর এই সন্তানের দিকে তাকাবো তিনি পাহাড়ের একটু উপরে গেলেন যাতে করে আমার চোখের আড়াল হয়ে যায় কষ্টটা একটু লাঘব হয় তিনি সাতবার দৌড়াদৌড়ি করলেন কিন্তু পাহাড়ে গিয়ে মা তো আর দাঁড়িয়ে থাকতে পারছে না পাহাড় থেকে আমার নিচে আসছে বাচ্চাটা কি জীবিত আছে আমার বাচ্চাটা কি জীবিত আছে আমি তো কিছু করতে পারছি না আমার কোলজা তো আর ধরে রাখতে পারছি না আমি ফান্তালাকাত কারাহিয়াতান আনতানদুরা ইলাইহি অসহনীয় অবস্থা দেখে তিনি বের হয়ে গেলেন ফাওয়াজাদাত সাফা আকরাবা জাবালিন ফিল আরদি ইলিহা তিনি যেই জায়গাতে থাকতেন এই জায়গা নিকটবর্তী একটি পাহাড় ছিল পাহাড়টার নাম ছিল সাফা এই পাহাড়ের উপর উঠলেন ফাকামাত আলাইহা পাহাড় যেহেতু উঁচু তিনি মনে করলেন উঁচু পাহাড়ে যদি আমি যাই কাউকে হয়তো বা দেখতে পাবো আমার সন্তানের জন্য পানি নিয়ে ডাকবো খাবার নিয়ে ডাকবো তিনি সেখানে দাঁড়ালেন সুম্মা ইস্তাকবালাত ওয়াদি উপরের একটা মরুভূমি স্থানে তাকালেন ওতাং গুরু হালতারা আহাদান তিনি দেখতে থাকলেন কাউকে কি পাওয়া যায় ফালাম তারা আহাদান কিন্তু কাউকে পাইলেন না এরপরে তিনি করলেন কি ফাহাবাতাত মিনাস সাফা আবার হৃদয়ের ভিতরে তার ব্যথা জেগেছে আমার ছেলে কি জীবিত আছে সাফা পাহাড় থেকে আবার নিচে নেমে গেছে আবার দেখে আসলো দেখছে বাচ্চা তখনও মাটির সাথে যুদ্ধ করছে দুধ পান করতে পারছে না মায়ের স্তন থেকে দুধ আর বের হচ্ছে না পানিও নেই তিনি আবারও রওনা হলেন সন্তানকে রেখে মারওয়া পাহাড়ের দিকে আমি আবারও যাই তো ওই পাহাড়ে কাউকে দেখতে পাই কি না হাত্তা ইদা বালাগাতিল ওয়াদি রফাআত তরাফা দিরইহা যখন তিনি পাহাড়ে যাচ্ছিলেন তখন তার একটা কামিজের একটা অংশ তিনি ঝুলিয়ে দিয়েছেন মানে চেড়ে ধরেছেন যেন আমাকে যেতে ডিস্টার্ব না করে আমাদের বোরখা দেখেন না পায়ে সৌদি আরবে যারা গেছেন এদের বোরখাগুলো কী করে হ্যাঁ মাটির সাথে লেগে থাকে যারা অরিজিনাল সৌদিয়ান পর্দা যারা মানে চোখও দেখা যায় না হাতও দেখা যায় না পাও দেখা যায় না
তো আমার যেতে লেগে যেন কোনো সমস্যা না হয় তিনি তার সামনের দিকে কামিজের একটা অংশ তুলে ধরলেন এবং দৌড়াতে শুরু করলেন দৌড়াতে দৌড়াতে সুম্মা সাআত সাআল ইনসান মাজহুর ক্লান্ত পরিশ্রান্ত যেন তিনি তাকে কেউ শত্রু বাহিনী তাড়া করছে এমন অবস্থা নিয়ে তিনি দৌড়াচ্ছেন কোথায় মারওয়া পাহাড়ের দিকে হাত্তা জাওয়াজিল ওয়াদি সুম্মা আতিল মারওয়া মারওয়া পাহাড়ে আসলেন ফাকামাত আলাইহা সেখানে দাঁড়ালেন ওয়া নাজারাত তিনি দেখলেন হাল তার আহাদান কাউকে কি পাওয়া যায় ফালাম তারা আহাদান মারওয়া পাহাড়ে গিয়েও কাউকে পাইলেন না সুম্মা ফাফালা যালিকা সাবা মাররাত সাতবার গেছে আর আসছে আর প্রত্যেকবারই সন্তানকে দেখেছে আমার সন্তানটা কি বেঁচে আছে যাই হোক পৃথিবীতে মা খুদার তো সে নিজের খুদা একবার চিন্তা করছে না সে চিন্তা করছে আমি কিছু খেলে আমার দুধ হবে এই দুধটা আমার সন্তান খাবে নিজে বাঁচার চিন্তা করছে না সন্তানকে বাঁচাবো কিভাবে قال ابن عباس قال النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বললেন فذلك سعي الناس بينهما আজকে যে হাজিরা উমরা করতে যায় হজ করতে যায় সাতবার যে দৌড়ায় এটা হাজরা আলাইহিস সালামের সুন্নাত থেকে চালু হয়েছে فلما اشرفت على المروه তিনি যখন সপ্তম বারে মারওয়া পাহাড়ে গেলেন سمعت صوتا হঠাৎ একটি বিকট আওয়াজ একটা আওয়াজ তার কানে আসলো মানুষ নেই কিন্তু কানের ভিতরে আওয়াজ ফাকালাত সহ তিনি আর সামনে ধাপিত হলেন না নীরব হয়ে গেলেন আওয়াজটা কোথা থেকে আসছে মানুষ তো নেই সাতবার আমি কি করেছি মারওয়া এবং সাফা পাহাড়ে চক্কর দিয়েছি কাউকে তো দেখতে পেলাম না হঠাৎ একটা আওয়াজ আসতেছে তিনি নীরব হয়ে গেলেন তুম্মা তাসাম্মাআত নীরব হওয়ার পর মন অনুবেশন করলেন মন দিয়ে শুনলেন فقالت قد اسمعت ان كان عندك جواد او অদৃশ্যের আওয়াজ তোমার শব্দ তো আমি শুনেছি তোমার কাছে যদি কোনো সহযোগিতার কিছু থাকে তাহলে দ্রুত আমাকে কিছু সহযোগিতা করো فاذا هي بالملك তিনি দেখলেন হঠাৎ করে একটা ফেরেশতা তিনি কে জিবরিল আলাইহিস সালাম ইন দা মাউযু জামজাম জামজামের যে কূপ এই কূপের কাছে তিনি আছেন তখন বললেন তোমার কাছে যদি কিছু থাকে তাহলে দ্রুত আপনি ব্যবস্থা করো এই কথা শোনার সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম ফাবাহাসা বিআকাবিহি পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন আঘাত করার সাথে সাথে ওই জায়গা থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আমরা অনেকেই জানি যে জমজম কূপের পানি যেটা বের হয়েছিল এটা হাজেরা আলাইহিস সালামের পায়ের বুতর কারণে বক্তার অনেকেই বলে তাই না কিন্তু এটা মূলত জিবরিল আলাইহিস সালামের পায়ের আঘাতে কিংবা তার পাখার আঘাতে এই জমজম কূপটা সৃষ্টি হয়েছিল ফাইদা হিয়া বিল মালাক ইন দা মাউযু জামজাম ফা বাহাতা বি আকবিহি আও বিন জানাহি হাত্তা যহার আল মা পানি বের হওয়া শুরু হলো ফাজআলাত তুহাফিযু ওয়া তাকুলু বিয়াদিহা হাকাযা পানি বের হওয়া যখন শুরু হয়ে গেছে তখন হাজেরা আলাইহিস সালাম তিনি মাটি নিয়ে এসে বাদ দিলেন পানিগুলো যেন দূরে না চলে যায় আমি আরো কতদিন থাকবো এই পানি যদি বন্ধ হয়ে যায় আমি তো পাবো না তিনি হাউস বা বাউন্ডারি দিয়ে দিলেন বাউন্ডারি দেওয়ার পর ওয়াজআলাত তাকরিফু মিনাল মা ফি সিকাইহা তিনি বাউন্ডারি দেওয়ার পর তার যে পাত্র ছিল তিনি খাবলে করে পানি উঠাচ্ছেন পাত্র ভর্তি করছেন এমনকি পাত্র ভরতে ভরতে ওই বাঁধ ভেঙে পানি বের হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বললেন যে ইয়ারহামাল্লাহু উম্মা ইসমাঈল আল্লাহ তাআলা ইসমাঈলের মার প্রতি রহমত নাজিল করুন লাকানাত জামজাম আইনান মাঈনা যদি তার মা ওই তাড়াহুড়া না করে ওই পানির রাস্তা দিয়ে ছেড়েই রাখতেন এই পানি আজও অনবরত প্রবাহমান থাকতো মানে এখন তো পানি আছে মিশিং দিয়ে উঠাতে হয় তখন কি তার মিশিং দিয়ে উঠাতে হতো না ক্বালাত ফাশারিবাত ও আরদাআত ওয়ালাদাহা তিনি যখন পানি পেলেন সাথে সাথে নিজে পানি পান করলেন পানি পান করার সাথে সাথে আল্লাহ তাআলা তার স্তনের মধ্যে দুধ দিয়ে দিলেন সুবহানাল্লাহ
ছোট্ট এখানে একটা ঘটনা বলে রাখি। বাদশাহ যখন ফাইসাল ছিলেন, ফাইসাল মিল আব্দুল আজিজ রাহেমাহুমুল্লাহ, সেই সময় মিশরের একজন বিজ্ঞানী তিনি বলেছিলেন, হাজিদেরকে যে পানি পান করানো হয়, হাজিদেরকে যে পানি পান করানো হয় এই পানিটা হচ্ছে অনুপযুক্ত, মানুষদের জন্য ক্ষতিকর, এই পানি পান করা মোটেও স্বাস্থ্যকর নয়। পত্রিকায় আসলো, বিভিন্ন লেখনীতে আসলো, মিডিয়াতে আসলো, অমুসলিমরা এই নিয়ে সমালোচনা শুরু করলো। তখন বাদশাহ ফাইসাল তিনি জাপানের সে সময় শ্রেষ্ঠ বিজ্ঞানী যারা তাদেরকে ইনভাইট করলেন মক্কাতে, সেই সময় শ্রেষ্ঠ বিজ্ঞানী যারা সায়েন্টিস্ট তাদেরকে ডাকলেন, আসো আমাদের দেশে, আমাদের এই পানিটাকে পরীক্ষা করুন তো, এই পানিটা কি আমরা যেটা হাজিদেরকে দিচ্ছি এই পানিটা কি খাওয়ার উপযুক্ত, স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর। বিজ্ঞানীরা আসলো, পানিগুলো পরীক্ষা করলো, তারা কয়েকটা পানি নিয়েছিল, সাধারণ নালা ড্রেনের যে পানি সে পানি নিয়েছে, আকাশের পানি নিয়েছে, তারপরে সাধারণ কূপের পানি নিয়েছে, আর জমজমের পানি নিয়েছে। এই চারটা পানি পরীক্ষা করার পর দেখা গেছে একটা পানির ভিতরে যত ধরনের প্রোটিন, ভিটামিন, আরও খাদ্য, স্যালাইন যা থাকা দরকার, এমনকি বিদ্যুৎ আবিষ্কারও যদি হয়, সবচেয়ে বেশি রয়েছে কার মধ্যে, জমজম। এবং গিয়ে প্রমাণ কি, মক্কার একজন সাহাবি আবু জার গিফারি সম্ভবত, যখন তিনি রসুলের সাথে সাক্ষাৎ করতে আসলেন, এক মাস বাইতুল্লাহ শরীফের কাছে অবস্থান করেছিলেন, কারোর সাথে সাক্ষাৎ করে নাই, রসুল সাল্লামের সাথে যখন সাক্ষাৎ হলো তখন রসুল জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি যে এই যে এক মাস থেকে বাইতুল্লাহতে অবস্থান করছো, তো তুমি কি খাইতা, তোমার খাবার দিত কে, পানি দিত কে? ও ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র জমজমের পানি খেয়েছি, আর অন্য কোনো খাবারই ছিল না, এই জমজমের পানি খেতে খেতে আমার পেটের মধ্যে চর্বি জমে গেছে। এই জন্য জমজম পানি হচ্ছে তোয়ামুন, এটা খাদ্য, শেফাউন এটা আপনার মেডিসিন, এটা আপনার রোগ ভালো করবে। আল্লাহ তাআলা এই পানির ভিতরে এমন কিছু পদার্থ দিয়েছেন যেটা অন্য অন্য খাদ্যের ভিতরেও নেই। আল্লাহু আকবার, চিন্তা করতে পারেন, আজকাল যদি কোনো মায়াকে পানি পান করানো হয়, পানি পান করার কারণে সাথে সাথে দুধ আসবে। হাজির আলী সালাম জমজমের পানি পান করেছেন, সাথে সাথে তার স্তনে দুধ এসে গেছে। সুবহানাল্লাহ, তাহলে এই পানির মধ্যে অনেকগুলো কি রয়েছে, ভিটামিন রয়েছে। সময় সংক্ষিপ্ত, অনেক লম্বা হাদিস, অর্ধেক শেষ করে আগামী সপ্তাহে ইনশাল্লাহ পূর্ণ করব। এরপর হাজির আলী সালাম তিনি পান পান করলেন এবং ইসলাম ইসমাইল আলী সালামকে দুধ পান করালেন। ফকাল আহল মালাক, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তাকে বললেন, লা তাখাফু আদ-দাইয়া, ও হাজেরা তুমি ভয় করো না, আল্লাহ তাআলা তোমাদের ক্ষতি করবে না, যে ইন্নাল্লাহ লা ইউদিউ আহলা, যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহকে ভালোবাসে, যারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা সেই পরিবারকে কখনো বিপদে পরীক্ষা করেন কিন্তু বিপদে ফেলেন না, তুমি ভয় করো না। ওয়াকানাল বাইতু মুরতাফিয়ান মিনাল আরদি কাররাবিয়া, ওখানে যে মসজিদ ছিল, ওই যে ছোট্ট ঘর বাইতুল্লাহ, এই ঘরটা ছিল একটা পাহাড়ের উপরে উঁচু জায়গাতে, টিলার মতো, তা আতিহি সুয়ুলু, যেহেতু উঁচু জায়গা দুই সাইড থেকে পানি আসতো, ঝর্ণা আসতো যখন প্লাবিত হতো, তো ফাতাখুদু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, পানির স্পিডের কারণে কখনো কখনো তার ডান বামের সাইডগুলো ফসে যেত। দেখেন না, পদ্মা সেতু, পদ্মা যেগুলো বিভিন্ন নদী রয়েছে, পানির স্রোতের কারণে এগুলো ভেঙে যায়, ঠিক এই জায়গাটা ভেঙে যাচ্ছিল। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, ফাকানাত কাযালিকা হাত্তা মাররাত বিহিম রুফুকা মিন জুরহিহিম, এরপরে এইভাবে চলতে থাকলো, চলতে চলতে একসময় একটা দল, আরবের একটা দল, হঠাৎ করে, এতদিন পর্যন্ত কোনো মানুষই আসে নাই, হঠাৎ করে আরবের কিছু লোক পাশ দিয়ে আসছিল, আসছে এবং দেখছে হঠাৎ করে কিছু পাখি আকাশে উঠছে। আরবদের একটা নিয়ম ছিল কি, যে জায়গাতে পানি আছে সে জায়গাতে পাখি আছে, যে জায়গাতে পানি আছে সেই জায়গাতে পাখি আছে। আরবরা জানতো যে এই অঞ্চলে কোনো পানি নেই, কারণ আমরা একাধিকবার এই পথ দিয়ে যাতায়াত করেছি, কখনো আমরা পানি পাইনি। দুই তিনজন লোককে পাঠালেন, যাও তো তোমরা ওখানে গিয়ে দেখো কোনো পানি আছে কি,
তারা সেখানে গেল, দেখলো যে পানি আছে, একটা ছোট পরিবার আছে। তারা ফেরত এসে বললো ওখানে গিয়ে দেখলাম পানির একটা ঝর্ণা আছে, ও ঠিক আছে ওখানে চলো। যাওয়ার পর দেখলেন যে হাজার আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গাছের কাছে বসে আছে। তার কাছে অনুমতি চাইলেন, আমরা কি এখানে নামতে পারি? আমরা কি আপনার এখানে বসবাস করতে পারি? আমরা কি আপনার এখানে থাকতে পারি? হ্যাঁ থাকতে পারেন, তবে শর্ত হচ্ছে কি এই পানির আপনি ওয়ারিশ হতে পারবেন না, এ ভাগ পাবেন না, শুধুমাত্র পানি পান করতে পারবেন কিন্তু এর মালিক হতে পারবেন না। বলে ঠিক আছে আমরা শুধু এখানে থাকবো। এরপর তার পরিবার পরিজনকে খবর দিলেন যে তোমরাও এখানে আসো, তারা এসে এখানে বসবাস শুরু করলেন। বসবাসের পরবর্তী ঘটনা কি ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বলো। আজকে যেহেতু সময় শেষ, আমাদের একটা মিটিং আছে, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুর রহিম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।